আগস্টের ছাত্র জনতার গণভ্যুথনের পর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় চলছে নতুন উপাচার্য নিয়োগের কর্মতৎপরতা তার এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াইয়া আক্তারকে গণভ্যুথন পরবর্তী নতুন উপাচার্য হিসেবে তাকে মুখোমুখি হতে হবে নানান চ্যালেঞ্জের দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক শূন্য পদগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের হল বরাদ্দ ক্লাস সহ স্থবির হয়ে যাওয়া কার্যক্রম স্বাভাবিক করতে হবে সবার আগে বিশ্ববিদ্যালয়ের শিথিলতা ভেঙে যেন এই প্রশাসনিক কার্যক্রমগুলো চালু হওয়ার মাধ্যমে আমাদের যে ক্লাসের ব্যাপারগুলো আছে পরীক্ষার ব্যাপারগুলো আছে এগুলো যেন চালু হয় জুলাই বিপ্লবকে যারা যে শিক্ষকরা মনে ধারণ করে লালন করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদেরকে বিচক্ষণার সহিত যাচাই বাছাই করে তা ওনার সাথে রাখায় নানান চড়াই পর নতুন উপযোজ্য পাওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের তার কাছে শিক্ষার্থীদের প্রত্যাশাও নতুনভাবে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে সবার একটা চাহিদা দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করা এটার ক্ষেত্রে উনি সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে মনে দীর্ঘদিনের প্রশাসনিক শূন্যতার কারণে সৃষ্টি হয়েছে একাডেমিক সেশন জটের পাশাপাশি রয়েছে বিশ্ববিদ্যালয়ের সংস্কারের নানান দায়িত্ব সবকিছু মিলিয়ে নতুন উপাচার্যকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কাজে কিন্তু স্টুডেন্টরা করতে পারবে একেবারে রান্না বান্নার কাজ থেকে শুরু করে ক্লিনিং এর কাজ সবগুলোই কিন্তু বাই রোটেশন স্টুডেন্টরা করে তারা তাদের হলে ন্যায্যতার ভিত্তিতে সিট পাবে এই যে তাদের একাডেমিক ফাংশনিং করার ক্ষেত্রে তাদের মতামত প্রকাশ করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনটা ছিল ভাইস চ্যান্সেলর যিনি নিযুক্ত হয়েছেন তার কাজটা পরিচালনা করা অত কিন্তু সহজ নয় গত আঠারোই সেপ্টেম্বর বিস্তম উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াইয়া আক্তার বিগত বছরগুলোর নানান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষার্থীদের রয়েছে নানান প্রত্যাশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থী ও গবেষণা বান্ধব প্রতিষ্ঠান হিসাবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা এই বিশ্ববিদ্যালয়ে যেন যোগ্য অভিভাবকের ছয় দৃষ্টান্ত হিসাবে গড়ে উঠতে পারে এটি সকলের কাম্য তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়